আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও এর বাইরে ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মহামারী করোনার এই প্রকোপ সারা বিশ্ব যখন লকডাউন অবস্থায়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রছাত্রীরা যখন গৃহবন্দী, ঠিক সেই সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় A2I এর সহযোগিতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে ফেসবুক লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, গত 10 মে ঠিক এই সময় আমি তোমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলাম। তোমাদের সবার কমেন্টগুলো মনোযোগ সহকারে দেখেছি, যেগুলো রেসপন্স করার মতো ছিল করেছি। তোমাদের মতামতের গুরুত্ব দিয়ে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর চ্যাপ্টার 5 থেকে আজ সিডির এস্টিমেট নিয়ে আলোচনা করব। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগের প্রধান এনভায়রনমেন্ট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। এই পঞ্চম অধ্যায় পাঠের উদ্দেশ্য কি, আমরা এই চ্যাপ্টারে কি কি জানবো? তুমি যদি এই চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে সিডির বিভিন্ন উপাংশের নাম বলতে পারবে, সিঁড়ি নির্মাণে বিভিন্ন আইটেমের মালামালের পরিমাণ নির্ণয় করতে পারবে, বিভিন্ন প্রকার বাউন্ডারি ওয়ালের আইটেম অনুযায়ী কাজের পরিমাণ নির্ণয় করতে পারবে, বাউন্ডারি ওয়ালের আইটেম অনুযায়ী প্রয়োজনীয় বিভিন্ন মালামালের হিসাব করতে পারবে, বিটুমিনাস কার্পেটিং এবং RCC রাস্তার বিভিন্ন উপাংশের নাম বলতে পারবে, বিটুমিনাস কার্পেটিং এবং RCC রাস্তার আইটেম অনুযায়ী মালামালের হিসাব করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কমেন্ট করো। আমরা এখানে একটা সিঁড়ির চিত্র দেখিয়েছি, তোমরা ছবিতে লক্ষ্য করছো নিউল পোস্ট, ব্যালুস্টার, হ্যান্ড রেইল, ট্রেড, রাইজার, রাইস, ল্যান্ডিং, গোয়িং, ওয়েস্লাপ, স্ট্রিং কোর্স, নোজিং, এগুলো দেখা যাচ্ছে। আমরা এগুলোর ডেফিনেশন এক এক করে আমরা আলোচনায় যাব। প্রথমেই ডিফারেন্ট পার্ট অফ স্টেপ, স্টেপ কাকে বলছি আমরা? ভূমিতল থেকে দালানে উঠানামা করার জন্য অথবা দালানের একতলা থেকে অন্য একাধিক তলায় যাতায়াতের জন্য সিঁড়ি দিয়ে উঠানামা করতে একটি আনুভূমিক স্থানের প্রয়োজন, যার উপর পা রাখা হয় সেই অংশকে ট্রেড বলে, আর দুইটি ট্রেডের মধ্যবর্তী লম্ব দূরত্বকে রাইজার বলে। সুতরাং একটি ট্রেড এবং একটি রাইজারের সমন্বয়ে গঠিত অংশকে ধাপ বলে, আর এক সেট ধাপের সমন্বয়ে সিঁড়ি গঠিত হয়। অনেকেই আমার সাথে লাইভে যুক্ত হয়েছ, তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, না বুঝলে আমি সেগুলো আবারও পুনরায় বোঝানোর চেষ্টা করব। এখন বলছি ডেফিনেশন অফ ট্রেড, এটা ধাপের আনুভূমিক ও সমতল অংশ, অর্থাৎ সিঁড়ি দিয়ে যাতায়াত করার সময় সিঁড়ির যে সমতলে পা রেখে উঠানামা করা হয় তাকে ট্রেড বলে।
এর প্রস্থ 22 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়। সাধারণত এটার পরিমাপ 25 সেন্টিমিটার হয়ে থাকে। রাইস পরপর দুইটা ট্রেডের মধ্যবর্তী খাড়া দূরত্বকে রাইস বা ধাপের উচ্চতা বলে। রাইজের পরিমাণ 12 সেন্টিমিটার থেকে 19 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়। রাইস সাধারণত 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি হয়ে থাকে। রাইজার দুইটি ধাপের মধ্যে খাড়া অংশ যা ট্রেডকে সাপোর্ট প্রদান করে, অর্থাৎ ধাপের লম্ব অংশকে রাইজার বলে। নোজিং অনেক সময় ধাপের সামনে কিছুটা বাড়তি থাকে, অর্থাৎ ট্রেডের সম্মুখস্থ বর্ধিতাংশকে নোজিং বলে। আমি ছবিতে দেখিয়েছি প্রথমে নোজিং নাকের মতো বাড়তি থাকে, এর পরিমাপ 2.5 সেন্টিমিটার থেকে 3.7 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়। এই সীমার মধ্যে যদি না রাখো, যদি বেশি বড় করে ফেলো, তাহলে নোজিংটা পায়ের চাপে ভেঙে যেতে পারে। উঠানামার সুবিধার জন্য নোজিংয়ের সামনের দিকটা রাউন্ড শেপ করা হয়। স্কোটিয়া ব্লক নোজিংকে শক্তিশালী করার জন্য এবং ট্রেডের প্রান্তের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এর নিচে যে মোল্ডিং ব্লক, ধাতব পাত বা কাঠের ব্লক ব্যবহার করা হয় তাকে স্কোটিয়া ব্লক বলে। গোয়িং বা রান যে সিঁড়িতে প্রতিটি ধাপের সাথে নোজিং যুক্ত থাকে, যেসব সিঁড়িতে নোজিং যুক্ত থাকবে সে সিঁড়ির ক্ষেত্রে পরপর দুইটি রাইজারের মধ্যবর্তী আনুমানিক দূরত্বকে গোয়িং বলে। ট্রেড এবং গোয়িং মূলত একই, তবে যেখানে ট্রেডের সামনে নোজিং থাকে না সেখানে ট্রেড এবং গোয়িং সমান হয়, আর যেখানে নোজিং থাকবে সেখানে ট্রেড হবে নোজিং এবং গোয়িং এর যোগফল। আমরা এখানে একটা সিঁড়ির প্ল্যান, সেকশন, এলিভেশন এবং 3D ভিউ দেখিয়েছি। একটা পেজে দেখতে তোমাদের অসুবিধা হতে পারে, এই জন্য বোঝার সুবিধার জন্য আমি পরবর্তী স্লাইডে আলাদাভাবে আমরা দেখি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটা থ্রিডি ভিউ। আমাদের এখানে আমরা যদি বর্ণনা করতে চাই, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারগুলো হলো ট্রেড বলছি, ট্রেড, আর এই কালারটা হলো রাইজার, এটা হলো সাইড ভিউ। আমাদের মাটি কাটার দৈর্ঘ্য, এখান থেকে কথাগুলো ভালো করে শুনে নাও, মাটি কাটার দৈর্ঘ্য হলো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 240 সেন্টিমিটার। আর এখানে এলিভেশনে দেখতে পাচ্ছ সিঁড়ির মাপটা 225 সেন্টিমিটার, তার মানে এই ধাপটা এখান থেকে পর্যন্ত এই ধাপটা হবে 225 সেন্টিমিটার। তাহলে এটা যদি 240 হয়, এটা 225 হয়, তাহলে এপাশে বাড়তি 7.5 সেন্টিমিটার, ও পাশে বাড়তি অফসেটটা 7.5 সেন্টিমিটার। ঠিক অনুরূপভাবে প্রস্তর দিকে প্রত্যেকটা ট্রেড আছে 30 করে, এটা 30 30 30, 3390, আর এটুকু প্রজেক্ট ট্রেড আছে 7.5 সেন্টিমিটার। তাহলে মাটি কাটার দৈর্ঘ্য, সোলিং, সিসি এগুলোর দৈর্ঘ্য 240 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 97.5 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমাদের লাগবে, সুতরাং এটা এখান থেকে ভালো করে দেখে নাও। এখানে দেখা যাচ্ছে রাইজারগুলো। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো জানো যে একটা সিঁড়িতে যদি ট্রেড 3টে হয় রাইজার হবে 4টে, সবসময় রাইজার একটা বেশি। এখানে 1টা 2টো 3টা 4টে রাইজার, আর ট্রেড হলো 1টা 2টো 3টা। আমি আমাদের প্রথম ক্লাসে বলেছি যে সিঁড়িতে নট অনলি সিঁড়ি, এস্টিমেট করতে গেলে
ড্রয়িং ভালো করে বুঝতে হবে, ড্রয়িং বোঝার মতো জ্ঞান থাকতে হবে, তাহলেই তোমরা ভালো এস্টিমেট করতে পারবে। এখানে প্ল্যান এবং সেকশন দেখানো হয়েছে। এটা হলো টপ ভিউ, প্ল্যান মানে টপ ভিউ, ঘরের বারান্দার অংশ। এটা হলো 30 সেন্টিমিটার করে, এটা ট্রেড ট্রেড ট্রেড, তিনটে ট্রেড, 3 30 90। কিন্তু আবারও বলছি, এই বারান্দার এই লাইন থেকে তোমাকে মাটি কাটতে হবে এই ডটেড লাইন পর্যন্ত। এই পর্যন্ত আছে 90 সেন্টিমিটার, এবং ডটেড লাইন পর্যন্ত তাহলে আরও 7.5 বাড়তি 97.5 সেন্টিমিটার হবে। ঠিক এদিকে দৈর্ঘ্যটা, এই স্টেপের দৈর্ঘ্য আছে 225 সেন্টিমিটার, এই ডটেড লাইন এপাশে 7.5, এপাশে 7.5 বাড়তি আছে, এর জন্য 240 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাটি কাটতে হবে। আমরা যদি সেকশনে দেখি, এবি সেকশনে এখানে দেখিয়েছি, এটা বিল্ডিংয়ের একটা অংশ, এটা আমাদের এস্টিমেট এখন করছি না, আমরা এই শুধুমাত্র ধাপের অংশটা করছি। ধাপের জন্য এই ট্রেডগুলো দেখেছি, একটা দুটো তিনটে ট্রেড, 30 30 30, আর এই বাড়তি অংশটা এখানে 7.5 সেন্টিমিটার, আর রাইজারগুলো 15 15 15 15। তার মানে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ঘরের মেঝেটা 4 15 60 সেন্টিমিটার উঁচু, এবং মাটির নিচে গ্রাউন্ড লেভেল জিএল, গ্রাউন্ড লেভেলের নিচে এখানে 7.5 সেন্টিমিটার সিসি এবং 7.5 সেন্টিমিটার সোলিং। তার মানে মাটি কাটার গভীরতা হচ্ছে 15 সেন্টিমিটার। আমি তথ্যগুলো আগেই ভালো করে ব্যাখ্যা করে নিলাম, কারণ এগুলো যখন কাজ করব তখন এগুলো আমরা ডাটা লাগবে। আমরা এখন এখানে অনেকেই কমেন্টস করেছ, আহমেদ সাগর, সোহান আহমেদ, আরাফাত রমারানি ম্যাডাম বলেছেন ড্রয়িং ইজ ক্লিয়ার। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো, আমি শেষ পর্যন্ত দেখি এবং তোমাদের কমেন্টগুলো বোঝার চেষ্টা করছি। আমরা এবার ডিটেলস এস্টিমেটে যাব। আমাদের কি কি দফায় কাজ করতে হবে, এখানে আমাদের প্রথমে মাটি কাটতে হবে, তারপর সোলিং করতে হবে, সিসি করতে হবে, ব্রিক ওয়ার্ক করতে হবে, তারপরে ফাইনালি প্লাস্টার করতে হবে। আমরা শকে, এর আগে বলেছি যে একটা শকে করব, শকটা হলো আইটেম নাম্বার, ডেসক্রিপশন অফ আইটেম, নং সংখ্যা, লেন্থ দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, চওড়া, গভীরতা বা উচ্চতা, কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, মন্তব্য, এরকম। তো আমরা প্রথমে আর্থওয়ার্ক, এখানে কয়টা স্টেপের কাজ হিসাব করছি আমরা, একটা, তাহলে সংখ্যা 1। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বললাম যে এখান থেকে এই পর্যন্ত 225, কিন্তু এই ডটের থেকে এই ডটের পর্যন্ত 240, তাহলে আমাদের এই লেন্থ হবে 2.40 মিটার। টোটাল দৈর্ঘ্য 2.40 মিটার। চওড়া, চওড়া এই যে বিল্ডিং এরিয়া বারান্দা দেখছ, বারান্দা থেকে এই ডটেড পর্যন্ত এই স্টেপগুলো 90, এখানে দেখানো আছে, স্টেপের বাইরে আছে আরও 7.5, তাহলে 97.5, তার মানে 0.975। এটা হলো চওড়া। গভীরতা, মাটি কাটার গভীরতা এখানে দেখো, এই যে এই ছবিতে গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে সোলিংয়ের জন্য 7.5 সেন্টিমিটার এবং সিসির জন্য 7.5 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটার মাটি কাটতে হবে। টোটাল কোয়ান্টিটি এই এটা এটা এটা, টোটাল লেন্থ, চওড়া এবং গভীরতার গুণফল 0.35। এটা 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ, এটা একটা মিটার, এটা একটা মিটার, এটা একটা মিটার, 3টা মিটার ঘনমিটার। তো আমরা এখানে লিখবো একবারে
টোটাল কোয়ান্টিটি করে 0.35 ঘনমিটার। নেক্সট সোলিং, আমরা ঠিক যতটুকু জায়গা সোলিং করেছি ঠিক ততটুকু জায়গাতেই আমাদেরকে, সরি, যতটুকু মাটি কেটেছি ততটুকু জায়গায় সোলিং করতে হবে। সংখ্যা এক, লেন্থ 2.40, টোটাল লেন্থ 2.40 মিটার, চওড়া চওড়াও আগের মতোই 0.975 মিটার, সোলিংয়ের একক হবে বর্গ মিটারে। সুতরাং এখানে ডেপথ বা হাইট এটার কোনো প্রয়োজন নাই। কোয়ান্টিটি হবে, কোয়ান্টিটি এখানে আহমেদ আজমান লেন্থ আবার বলেছ, যে লেন্থ আবার একটু বোঝান, আমি একটু লিখে নেই তোমাকে দেখাচ্ছি। আমাদের এটার কোয়ান্টিটি হবে 2.34 বর্গমিটার, এখানে হবে টোটাল কোয়ান্টিটি 2.34 বর্গমিটার। খেয়াল করো লেন্থ 2.240 সেন্টিমিটার, আমাদের সিঁড়ির দৈর্ঘ্য এখানে 225 সেন্টিমিটার, কিন্তু সিঁড়ির দুই পাশে অফসেট আছে, যেটা কমেন্ট করেছে দুই পাশে অফসেট। এই অফসেটটা কতটুকু? এই যে নিচে দেখা যাচ্ছে, দেখো এখানে অফসেটটা 7.5, তার মানে তিন পাশে এদিকেও 7.5, এদিকেও 7.5, 15, তাহলে 225 আর 15 যোগ করলে 240 হয়। আমি 240 লিখেছি। প্রস্থ এখান থেকে এই পর্যন্ত, এখানে দেখো এখান থেকে ট্রেড পর্যন্ত তিনটে ট্রেডে 90, এবং এটা 7.5 যোগ করলে 97.5। আমরা দুটি আইটেম করলাম। তিন নম্বর আইটেম হলো সিসি, এই সোলিং এর উপরে তোমরা যারা লেখা স্পষ্ট বুঝতে পারছো না শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ফোনটাকে রোটেট করে নাও। তোমাদের ফোনটাকে রোটেট করলে স্ক্রিন বড় পাবে, বুঝতে সুবিধা হবে, রোটেট করে নাও তাহলে দেখতে সুবিধা হবে। এবার তিন নম্বর আইটেম সিসি, সিঁড়ি একটা দৈর্ঘ্য 2.40 মিটার, টোটাল দৈর্ঘ্য 2.40 মিটার, চওড়া চওড়া 0.975 মিটার, গভীরতা এখানে ছবিতে দেখো গভীরতা পুরুত্ব কত। এখানে একজন প্রশ্ন করেছ, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া সিইএম কিউবিক মিটার, সিইএম তে কিউবিক মিটার, এস কিউএম তে স্কোয়ার মিটার। কাঞ্চন মিয়া কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি বলেছো সিইএম তে কি মিন করে। নাজমুল হাসান সবুজ বলেছো সিইএম এর পূর্ণ নাম কি, এটা হলো কিউবিক মিটার, আর এস কিউএম এটা স্কোয়ার মিটার। সিসি ওয়ার্ক আমরা যা বলছিলাম, দৈর্ঘ্য 240 সেন্টিমিটার, মোট দৈর্ঘ্য 240 সেন্টিমিটার, প্রস্থ 97.5 সেন্টিমিটার, আমরা সব মিটারে লিখছি। গভীরতা, গভীরতা এখানে 7.5 সেন্টিমিটার, আমরা লিখব 0.075 মিটার, এটার ক্যালকুলেটেড ভ্যালু 0.18, এটার একক কি হবে, এটার একক হবে ঘনমিটার, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব, তাহলে আমরা লিখব 0.18 ঘনমিটার। আমরা তিনটে আইটেম করলাম। এখন এই যে ব্রিক ওয়ার্ক এগুলো করতে চাই, আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করেছি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ এক, সেকেন্ড স্টেপও এক, থার্ড স্টেপও এক, যেহেতু একটা সিট একটা করে লিখে নিলাম। এখন দৈর্ঘ্য, দৈর্ঘ্য খেয়াল করো শিক্ষার্থীরা, এটাও 225, এটাও 225, এটাও 225, আমি দৈর্ঘ্য সবগুলোই লিখে ফেলি।
225 সেন্টিমিটার, তারপরেও 225 সেন্টিমিটার, তারপরে মিটার লিখছি 2.25 মিটার, এটাও 2.25 মিটার। আমি তিনটে স্টেপের দৈর্ঘ্য লিখলাম। এখন টোটাল দৈর্ঘ্য লিখে ফেলি 2.25, 2.25, 2.25। আমাদের দৈর্ঘ্য সবগুলোরই সমান, কারণ সিঁড়ি ছোট বড় নাই, এখানে সবগুলো একটা 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 সবগুলো সমান দৈর্ঘ্য। চওড়া কত? আমরা সেকশন থেকে চওড়া এবং উচ্চতা পাবো, এটা যদি প্রথম স্টেপ বলে থাকি, তাহলে চওড়া হবে এই ওয়াল থেকে এই এন পর্যন্ত 90, তাহলে প্রথমটার জন্য 90 সেন্টিমিটার। দ্বিতীয়টার দৈর্ঘ্য কত হবে এখান থেকে এতটুকু জায়গা, তাহলে এটা হবে 0.60 সেন্টিমিটার, এটা হবে 0.3। থার্ডের কত হবে, ছবিতে দেখতে পাচ্ছ, তিন নম্বরটার প্রস্থ হবে এইটুকু, এটা হলো তিন নম্বর, প্রথম হলো 90, তারপর এটা 60, তারপর এটা 30। উচ্চতা, উচ্চতা সবগুলোরই এটাও 15, এটাও 15, সবগুলোরই 15। আমরা লিখে ফেলি মিটারে, আমরা লিখলাম দৈর্ঘ্যপ্রস্থ। এখন ক্যালকুলেটেড ভ্যালু দৈর্ঘ্যপ্রস্থ গুরুত্ব গুণ করলে এখানে হবে 0.304 ঘনমিটার, সিসি ওয়ার্কিং ফাউন্ডেশন মানে বিবেক মন্ড বিবেক মোড়া বিভাগ বলেছ যে স্যার সিসি ওয়ার্কের ফাউন্ডেশনের মানে কি, সিসি ওয়ার্ক মানে ঢালাই করা। এই যে এখানে দেখতে পাচ্ছ বিবেক, এখানে সিসি মানে ঢালাই করা হয়েছে, যেখানে যার উপরে আমাদের সিঁড়িটা বসবে, ফাউন্ডেশনের একটা পার্ট, আগে সোলিং করবো, তারপরে ইটের খোয়া, সিমেন্ট এবং বালি 1:3:6 অনুপাতে মিশিয়ে আমরা এটা ঢালাই করব, এটাকে বলছি সিসি ওয়ার্ক ইন ফাউন্ডেশন। সিমেন্ট কংক্রিট, শীতে সিমেন্ট, শীতে কংক্রিট ওয়ার্ক, যার অনুপাত সাধারণত 1:3:6 হয়। তো আমরা এখানে সেকেন্ড স্টেপের ক্যালকুলেটেড ভ্যালু 2.03 ঘনমিটার, এটা 0.101 ঘনমিটার। আগেরগুলো যোগ হবে না, আগেরগুলো আইটেম আলাদা, শুধুমাত্র 4 নম্বর আইটেমের এই তিনটা 0.304, 0.203, 0.101, এই তিনটের যোগফল হবে, তিনটা যোগ করলে 4টি আইটেম শেষ। এখানে কি কি আইটেম করলাম, মাটি কাটার কাজ করলাম, সোলিং বিছালাম, ইট বিছালাম, তারপরে ঢালাই করলাম, ইটের গাঁথনি করলাম। আমাদের এখন যেতে হবে প্লাস্টারিং এর আইটেমে। এবার আমরা প্লাস্টারিং আইটেমে যাচ্ছি, সেই একই সব 12 মিলিমিটার, আমাদের ইটের গাঁথনির উপর প্লাস্টারের পুরুত্ব হয় 12 মিলিমিটার পুরু। এখানে 3D ভিউতে দেখো, প্লাস্টার করতে হবে ট্রেডগুলোর মাথা, রাইজারগুলোর ফেস আর দুইটা সাইড, এগুলো আমাদের প্লাস্টার। তো আমাদের টপ অফ ট্রেড, ট্রেড কতগুলো বলেছি, ট্রেড বলেছি তিনটা, রাইজার হলো 4টা। তো আমরা এখানে লিখলাম ট্রেড 3টা, রাইজার 1টা বেশি, রাইজার হলো 4টা। এখানে দেখো এই যে রাইজার 1, 2, 3, 4, 4টা ট্রেড, এই কালারগুলো 1, 2, 3টা। আর সাইড, সাইড দুটো, এপাশে একটা, ওপাশে একটা, সাইড হলো 2টা। সাইডকে আমরা 3টে স্লাইডে স্লাইসে করবো, এই একটা স্লাইস, এই একটা স্লাইস, এই একটা স্লাইস, যেভাবে গাঁথুনি করেছি 3টে স্লাইসে করবো, ওই জন্য আমরা 3 বার করে 2 লিখে নিলাম। এখানে 3টে ট্রেডের জন্য 3,
চারটি রাইজারের জন্য চার আর সাইড দুই, কিন্তু সাইড আমরা এখানে এখানে একটা স্লাইস করব, এই একটা স্লাইস করব, এই একটা স্লাইস করব, বুঝলো, দুই দুই করে লিখেছি। তো আমাদের লেন্থগুলো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য 225, এখান থেকে থ্রি ডি তেও 225, তাহলে এটা 2.25, টেডের দৈর্ঘ্য এবং রাইজারের দৈর্ঘ্য 2.25, দুটা লিখে নিলাম, টেডের দৈর্ঘ্য। এখন টোটাল লেন্থ কত হবে, 3 যে 225 গুণ করলে 675 হয়, তার মানে 6.75। এখন এই ট্রেডগুলো কত, প্রত্যেকটা ট্রেডের এই যে কালারগুলো ট্রেড এখানে দেখতে পাচ্ছে, দুইটা কেউ দেখা 60, তার মানে প্রত্যেকটা 30। প্রত্যেকটা 30, এখানে যেহেতু প্লাস্টারিং আইটেম, ডেপ বা হাইট লাগবে না, এর একক হবে বর্গমিটারে, এর ক্যালকুলেটেড ভ্যালু হলো 2.03 বর্গমিটার। রাইজার, রাইজারের ফেসগুলো এই যে এগুলো, এগুলো এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4টা 225 করে গুণ করলে হবে 9 মিটার, এটার চওড়া নাই। উচ্চতা কত রাইজারের হাইটগুলো, রাইজারের হাইট আমি বলেছি 15, 15। কোয়ান্টিটি হবে এটা 1 বর্গমিটার। সাইড, সাইড দেখো শিক্ষার্থীরা, 3টে স্লাইস, এই একটা স্লাইস, এটার হলো 90 দৈর্ঘ্য, এটার 60, এটা 30। তো আমরা লিখে নিই, প্রথমটা হলো 90, তারপরেরটা 60, তারপরেরটা 30, তার মানে এটা 90, এটা 60, এটা 30। আর উচ্চতা, টোটালটা কত হবে, টোটাল লেন্থ গুণ করলে 90 2 গুণ করলে 180, তারপরে 120, তারপরে 60। এখন এখানে আমাদের সাইড চওড়া নাই, চওড়া নাই। উচ্চতা কত এগুলার, এটা 15, এটা 15, সবগুলোই 15 করে, 15 15 15। এখন এর ক্যালকুলেটেড ভ্যালু হলো, এটা হলো 1.27, তারপরে 1.27, 0.18, 0.18। কোয়ান্টিটি কিভাবে পেলাম, ক্যালকুলেটর নাও, দৈর্ঘ্য এবং প্রস্থ বা গভীরতা গুণ করলে কোয়ান্টিটি পাওয়া যাবে, এগুলোর যোগফল 3.92। আমি ক্যালকুলেটর নিয়ে কাজ করছি, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করবে। তো আমাদের এটা হলো প্লাস্টারিং এর আইটেম শেষ। এটা 3D ভিউ দেখিয়েছি এর আগেও, ওইটি আবার দেখানো হয়েছে। আমরা খুব সহজে এখানে করতে পারি, সেটা হলো যখন শিখে যাবে তখন প্রস্থের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, এই যে এটাকে আমি দেখাইছি, যে তিনটাকে এই অংশটা কেটে এখানে নিয়ে আসছে, তাহলে এটা একটা আয়ত হলো, এটা হলো 60, এটা হলো 45, তাহলে 60 ইনটু 45, দৈর্ঘ্য 225, এত ঘনমিটার। ঠিক প্লাস্টারটাও এখানে যে কার্পেট বিছাও, এটা তিনটা, এখানে তিনটা ট্রেড, 4টে রাইজার, যোগ করে 3 ইনটু 30 4 ইনটু 15, তার সাথে আমি যদি দৈর্ঘ্য গুণ করি তাহলে 3.38 বর্গমিটার পাচ্ছি।
প্রান্তদয়, প্রান্তদয়কে আমি ঠিক এইভাবে 645 645 সেখানে 0.54 প্লাসটা হবে 3.92 মিটার স্কোয়ার। এভাবে আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি। তো একটা বাড়ির কাজ, এখানে একটা 150 সেন্টিমিটার দৈর্ঘ্যের সিঁড়ি দেখিয়েছি, ট্রেডগুলো সব 30, বাড়তি আছে 7.5, রাইজার 15। তোমরা এটা হোমওয়ার্ক করে ক্লাস টিচারকে জমা দেবে। এত সময় আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এই ক্লাসটা পুনরায় ভিডিও দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়নে ভিজিট করতে পারো অথবা skills.gov.bd তে